হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশে মার্চ এবং আজকে আমরা সাতাশ আঠাশ এবং উন উনত্রিশ দু তিন দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে আলোচনা করবো এই ভিডিওতে মোট আমাদের ছাব্বিশটি প্রশ্ন থাকছে এবং প্রত্যেকটি প্রশ্নই বাছাই করা তোমাদের জন্য পরীক্ষার জন্য সম খুব বেশি ইম্পর্ট্যান্ট তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করো তারপর অল নোটিফিকেশন অবশ্যই ক্লিক করবে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তোমাদের যারা এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে তোমরা চ্যানেলে জয়েন করো সেখানে সঙ্গ থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন কিন্তু সাতটা তিরিশ পি এম তোমাদের জন্য জিকের ক্লাস হচ্ছে এবং এই চ্যানেলে আমাদের প্রত্যেক দিন সকাল ছটার সময় কারেন্ট এফেয়ার্স ক্লাস পিডিএফ পেতে হলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো তাহলে পিডিএফ পেয়ে যাবে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকের প্রথমেই যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা রয়েছে সম্প্রতি কে ফোর লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার দ্বারা সম্মানিত করা হলো কাকে সম্প্রতি এটা হবে কাকে সম্প্রতি কাকে ফোর্বস লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার একুশ দ্বারা সম্মানিত করা হয়েছে সনুসুদকে বলিউড হিন্দি ছবির অভিনেতা সোনি সুদকে এই পুরস্কারে সম্মানিত করা হলো কারণ কোভিড পরিস্থিতিতে অসহায়দের সহায়তা করা দান করার জন্য এই পুরস্কারে বা এই সম্মানে সম্মানিত করা হয়েছে সোনু সুদকে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে যাব। তার আগে বলবো আমাদের ক্লাস যদি ভালো লাগে আমাদের ক্লাস দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং অবশ্যই একটা লাইক করে দিও সম্প্রতি কোথায় আঠাশতম হুনার হাটের উদ্বোধন করা হলো তো সম্প্রতি গোয়ার রাজধানী পানাজিতে আঠাশতম হুনার হাটের উদ্বোধন করা হয়েছে গোয়ার রাজধানী পানাজিতে ঠিক আছে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তাহলে গোয়ার রাজধানী হচ্ছে পানাজি গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাওন্ত এবং গোয়ার গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি ভগৎ সিং কোশিয়ারি যেমন গোয়ার গভর্নর তেমন তিনি একই সঙ্গে কিন্তু গোয়া এবং মহারাষ্ট্রের গভর্নর গোয়া সম্পর্কে দুটো কথা তোমাদের মনে মনে রাখতে হবে যেমন গোয়া মুক্তি দিবস পালন করে উনিশে ডিসেম্বর ঠিক আছে প্রত্যেক বছর এবং গোয়া প্রতিষ্ঠা দিবস বা স্থাপনা দিবস পালন করে তিরিশে মে এই দুটো দিন তোমাদের মনে রাখতে হবে উনিশে ডিসেম্বর কেন পালন করছে না উনিশশো সালে গোয়া পর্তুগালদের হাত থেকে মুক্ত হয় সেজন্যই উনিশে ডিসেম্বর তারা এই দিনটি পালন করে থাকে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে যাব কোন দিনটি আর্থ আওয়ার ডে হিসেবে পালিত হলো তো সম্প্রতি আর্থ আওয়ার ডে হিসেবে পালিত হলো সাতাশে মার্চ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার কেন পালন করা হলো আর্থ আওয়ার ডে এবং প্রত্যেক বছর কোন দিনটি পালন করা হয়ে থাকে দেখে নাও তোমরা যে মার্চ মাসের প্রত্যেক বছর মার্চ মাসের শেষ শনিবার এই দিনটি পালন করা হয়ে থাকে তাহলে এবছরের মার্চ মাসের শেষ শনিবার ছিল সাতাশে মার্চ তাই এই দিনটি আর্থ আওয়ার ডে হিসেবে পালন করা হয় এই দিনটিতে রাত্রে আটটা তিরিশ পিএম থেকে নয়টা তিরিশ পিএম পর্যন্ত সমস্ত লাইট অফ করে রাখার জন্য অনুরোধ করা হয়ে থাকে ঠিক আছে সেজন্য আর্থ আওয়ার ডে হিসেবে পালন করা হয়ে থাকে এবং সাতাশে মার্চ আরেকটি দিন পালিত হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে ওয়ার্ল্ড থিয়েটার ডে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ফিচ রেটিংস অনুযায়ী দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি হার কত থাকবে তো ফিচ রেটিংস ফিচ রেটিংস হচ্ছে একটি রেটিং সংস্থা তারা বিভিন্ন সময় রেটিংস করে থাকে তো তারা বলছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভারতের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর বৃদ্ধির হার হবে বারো দশমিক অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার বিভিন্ন রেটিং সংস্থা ভারতের জিডিপি বৃদ্ধি আর বিভিন্ন সময় কত বলছে সে সম্পর্কে তোমাদের আমি একটা আলাদা করে ভিডিও করে দেবো এটা তোমরা খাতাতে নোট করে লিখে রাখবে চলো পরবর্তী প্রশ্ন সম্প্রতি রোহতাস খিলেরি ও অনু যাদব কোন পর্বত শৃঙ্গে চব্বিশ ঘন্টা থেকে রেকর্ড গড়লেন অর্থাৎ তারা সেই পর্বত শৃঙ্গে ওঠার পর সেখানে চব্বিশ ঘন্টা অবস্থান করে সেখানে কিন্তু তারা রেকর্ড করেছেন তো সম্প্রতি কিলিমানজারো কিলিমাঞ্জারোতে রোহতাস খিলেরি অনুযাদব পর্বত সিংয়ে চব্বিশ ঘন্টা থেকে রেকর্ড করেছেন তোমাদের এখানে একটা হোমওয়ার্ক দেব কিলিমাঞ্জারো এই যে পর্বতটি কোন দেশে অবস্থিত তোমরা এটা কমেন্ট করে জানাবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা প্রত্যেকেই কমেন্ট করো কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত তাহলে এই প্রশ্নের উত্তর অপশন সি পরবর্তী প্রশ্নে আমরা যাব নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী কোন দেশের যুবকদের জন্য স্বর্ণ জয়ন্তী ছাত্রবৃত্তি যোজনা চালু করলো তো সম্প্রতি বাংলাদেশে নরেন্দ্র মোদী দুদিনের দিনের বাংলা দেশ সফরে গিয়েছেন তো সেখানেই তিনি স্বর্ণজয়ন্তী ছাত্রবৃত্তি যোজনা চালু করেছেন অপশান এ ইজ দ্য কারণ বাংলাদেশের যুবকদের জন্য তিনি এটা করেছেন আচ্ছা বাংলাদেশে করেছেন তাহলে বাংলাদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল্লাহ হামিদ বাংলাদেশের বর্তমান মুদ্রা হচ্ছে টাকা এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা তাহলে এই প্রশ্নের উত্তর অপশান এ নেক্সট কোয়েশ্চানে যাব সম্প্রতি ডেনিস সোস নাগোস কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তো সম্প্রতি ডেনিস সোস নাগোস কঙ্গো রিপাবলিক অফ কঙ্গো এ রাষ্ট্রপতি নিযুক্ত বা নির্বাচিত হয়েছেন তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এ নিয়ে তিনি কঙ্গোর পরপর তিনবার রাষ্ট্রপতি পদে জয়ী হলেন অপশন বি কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন সম্প্রতি কোথায় ভারত কোরিয়া মৈত্রী পার্কের উদ্বোধন করা হলো তো সম্প্রতি ভারতের রাজধানী নিউ দিল্লিতে ভারত এবং কোরিয়া মৈত্রী পার্কের স্থাপন করা হয়েছে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন কোন দেশ সম্প্রতি শাহিন ওয়ান এ নামক মিসাইলের সফল পরীক্ষা করলো তো শাহিন মিসাইল এর আগেও তারা একটা লঞ্চ করেছিল তাই তোমাদের এর উত্তরটা পারা উচিত প্রত্যেককে জানা উচিত তো শাহিন ওয়ান এ নামক মিসাইলের সফল পরীক্ষা করেছে পাকিস্তান অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এবং এই যে মিসাইল এই মিসাইলের রেঞ্জ হচ্ছে নশো কিলোমিটার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ইমরান খান পাকিস্তানের কারেন্সি হচ্ছে রুপিয়া এবং পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ব্যাংকের এমডি ও সিইও নিযুক্ত হলেন তো সম্প্রতি উনিশ শাহ অপশন ইজ দ্য কারেক্ট স্যার উনিশ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ব্যাংকের এমডি ও সিইও পদে নিযুক্ত হয়েছেন তাহলে এই প্রশ্নের উত্তর অপশন বি নেক্সট কোশ্চেনে যাবো সম্প্রতিকে ভারতকে টিভি মুক্ত করার জন্য আদিবাসী টিভি অভিযান শুরু করলেন তো সম্প্রতি ভারতের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্টর হর্ষবর্ধন তো তিনি কিন্তু ভারতকে টিভি মুক্ত প্রয়াস অভিযানের মাধ্যমে আদিবাসী টিভি অভিযান চালু করলেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে উত্তর হচ্ছে ডক্টর হর্ষবর্ধন পরবর্তী প্রশ্ন প্রয়াত হলেন মৌদুদ আহমেদ তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তো মৌদুদ আহমেদ সম্প্রতি মারা গেলেন তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন ন্যাশনালিস্ট পার্টির ঠিক আছে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার বাংলাদেশ নেক্সট কোয়েশ্চেন দু সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে তো দু সালের মহারাষ্ট্রের ভূষণ পুরস্কার পুরস্কারের জন্য সঙ্গীত শিল্পী আশা ভোঁসলেকে মনোনীত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভূষণ পুরস্কার হচ্ছেন মহারাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার এবং এই পুরস্কারেই সম্মানিত করা হবে সঙ্গীত শিল্পী আশা ভোঁসলেকে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন কোথায় বিশ্বের প্রথম জাহাজ চলাচলের জন্য সুড়ঙ্গপথ তৈরি হতে চলেছে এই প্রথম বিশ্বের কোথাও জাহাজ চলাচলের জন্য সুড়ঙ্গপথ তৈরি হচ্ছে তো নরওয়েতে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নরওয়েতে বিশ্বের প্রথম জাহাজ চলাচলের জন্য সুড়ঙ্গপথ তৈরি হচ্ছে এই সুড়ঙ্গপথের দৈর্ঘ্য হবে এক দশমিক সাত কিমি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এবং প্রায় ষোলো হাজার টন ভারবাহী জাহাজ অনায়াসেই যাতায়াত করতে পারবে যার উচ্চতা হচ্ছে 49 মিটার এবং প্রস্ত হবে সিক্সটি থার্টি মিটার মোট খরচ হচ্ছে টু বিলিয়ন নরওয়ে ক্রোন নরওয়ের আমরা জানি মুদ্রা হচ্ছে ক্রোন তো নরওয়ে ক্রোনের টু বিলিয়ন খরচ হচ্ছে এবং যার কাজ দু সালের মধ্যে কাজটা শুরু হবে তাহলে এই প্রশ্নের উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন সম্প্রতি কে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি ও চেয়ারম্যান নিযুক্ত হলেন তো সম্প্রতি অতীশচন্দ্র অপশন সিতে রয়েছে অতীশ চন্দ্র ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অপশান সি ইজ কারেক্ট আনসার এখন এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সাল প্রতিষ্ঠা হয়েছিল যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে চলো নেক্সট কোয়েশ্চেন এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত টিউলিপ গার্ডেন হবে এটা কোথায় অবস্থিত কারেক্ট অ্যান্সার কি হবে জম্মু কাশ্মীরে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তোমরা বলবে যে হঠাৎ করে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হলো কেন কারণ সম্প্রতি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন যা তিরিশ হেক্টর জমিতে অবস্থিত তো এই টিউলিপ গার্ডেনটি সম্প্রতি ওপেন করা হয়েছে লাস্ট এটা খোলা হয়েছিল দু সালে যখন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবী আজাদ সে সময় এবং তারপর এবার আবার খোলা হয়েছে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন এএফসি মহিলা এশিয়া কাপ দু আয়োজন করবে কোন দেশ কারেক্ট আনসার হচ্ছে আয়োজন করবে আমাদের দেশ ভারত অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এখানে এএফসি অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশন এর মহিলা এশিয়া কাপ অর্থাৎ ফুটবল মহিলা এশিয়া কাপ দু আয়োজন করছে আমাদের দেশ ভারত ভারত পরবর্তী প্রশ্ন কোন ভারত ও কোন দেশের মধ্যে স্থায়ী সিন্ধু কমিশনের একশো ষোলোতম বৈঠক সম্পন্ন হলো কারেক্ট আনসার কী হবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে আমাদের ভারতের রাজধানী নতুন দিল্লিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সরি এখানে অপশানগুলো ভুল রয়েছে দিল্লিতে আয়োজিত হলো এখানে প্রশ্নটা হতো যে কোন ভারত এবং পাকিস্তানের মধ্যে স্থায়ী সিন্ধু কমিশনের একশো ষোলোতম বৈঠক কোথায় আয়োজিত হলো তখন হলো দিল্লিতে এখানে মনে রাখতে হবে এই কোন জায়গাতে তোমাদের লিখতে হবে পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু কমিশনের একশো ষোলোতম বৈঠক দিল্লিতে আয়োজিত হয়েছে তাহলে ভারত এবং পাকিস্তান ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাব আজকে আমার শরীর শরীরটা একটু অসুস্থ থাকার জন্য আমার কথা বলতে সমস্যা হচ্ছে তাই বেশি ডিটেলসে যাচ্ছি না নেক্সট কোয়েশ্চনে যাব আমরা WWE ই কোন ভারতীয় রেসেলারকে হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করলো তো wWE সম্প্রতি ভারতীয় রেসেলার দ্য গ্রেট খোলি তোমরা অনেকেই নাম শুনেছো হইতো দ্য গ্রেট খোলিকে হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করলো তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে ইউআই ডি এ আই এর এমডি ও সিইও নিযুক্ত হলেন তো সম্প্রতি সৌরভ গর্গ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সরি ইউআই ডি এ আই এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন ইউআই ডি এ আই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যার প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার নয় সালে এবং হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন সম্প্রতিকে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার একুশ এ যোগাসনকে অন্তর্ভুক্ত করলেন কারেক্ট আনসার হয়ে যাবে বর্তমান ভারতের ক্রীড়ামন্ত্রী রয়েছেন কিরেন রেজুজু তো তিনি সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমসে যোগাসনকে অন্তর্ভুক্ত করেছেন তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের এখানে আরেকটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দেব। যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু কোথায় আয়োজিত হবে তোমাদের এটা কমেন্ট করে জানাতে হবে তা আজকের দুটো হোমওয়ার্ক হলো যে কিলি ও পর্বত সিংহ কোন দেশে অবস্থিত এবং খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু কোথায় আয়োজিত হবে এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এটা কোন রাজ্যে আয়োজিত হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে এ আই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হলেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে তো এ এ এর সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হলেন সঞ্জীব কুমার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন ব্যাংককে এশিয়া মনি দ্বারা ভারতের শ্রেষ্ঠ এস এমই ব্যাংক রূপে মনোনীত করা হয়েছে এস এম ই অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ঠিক আছে ব্যাংক রূপে মনোনীত করা হয়েছে কারেক্ট আনসার হবে এইচডিএফসি ব্যাঙ্ক স্মল সরি এইচডিএফসি ব্যাংক যার প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চুরানব্বই সালে এবং যার হেডকোয়ার্টার উপস্থিত মুম্বাই শহরে এবং যার বর্তমান এমডি এবং সিইও নিযুক্ত হলেন রয়েছেন শশীধর জগদীশন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে যাব কাকে দু সালের ব্যাস সম্মানের জন্য মনোনীত করা হয়েছে তো সম্প্রতি কারেক্ট আনসার হবে শরদ পাগারে প্রফেসর শরদ পাগা পাগারেকে দু হাজার কুড়ি সালের ব্যাস সম্মানের জন্য মনোনীত করা হয়েছে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার তো এই যে শরদ পাগারে তিনি হচ্ছেন একজন হিন্দি লেখক ঠিক আছে এবং তার লেখা উপন্যাস পাটলিপুত্র কে সম্রাজ্ঞী পাটলিপুত্র কে সমা সম্রাজ্ঞী নামক উপন্যাসের জন্য তিনি এই পুরস্কারটি পেলেন বা এই সম্মান সম্মানিত হলেন পরবর্তী প্রশ্ন আরও দুটো কোয়েশ্চেন রয়েছে একদম লাস্ট পর্যন্ত দেখবে সম্প্রতি আই এস এস এফ বিশ্বকাপে চিঙ্কি যাদব কোন পদক পেয়েছেন তো অর্থাৎ ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপে চিংকি যাদব সম্প্রতি স্বর্ণ পদক পেলেন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এখান থেকে তোমাদের এটাও জানতে পারলে যে চিংকি যাদব শুটিংয়ের সাথে যুক্ত এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে থাকে চিংকি যাদব কিসের সঙ্গে কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে এখানে হলো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রকাশিত মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্স বইটি কে লিখেছেন তো সম্প্রতি প্রকাশিত এই বইটি লিখেছেন সমীর সনি সমীর সোনি হচ্ছেন একজন বলিউড অভিনেতা তিনি এই বইটি লিখেছেন মাই এক্সপেরিমেন্ট উইথ সাইলেন্স তো আজকের এই ছাব্বিশটি কোশ্চেন ছিল কোশ্চেনগুলো শেষ হলো আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের নতুন চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের সেখানেও টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো ফেসবুক গ্রুপেও ज्वाइन करो थैंक्स फॉर वाचिंग दिस वीडियो थैंक यू